এই যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে। হয়তো অনেকেই আপনারা জানেন তার সম্পর্কে, আবার হয়তো অনেকেই জানেন না। সংসার চালাতে হবে তার, আর তার জন্যই তিনি শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে এইভাবেই তিনি কষ্ট করে চলেছেন। জানা গিয়েছে যে নাকি কষ্ট করে তিনি খাবেন, তবুও তিনি ভিক্ষা করবেন না, এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। কারোর মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতেও তিনি চান না, তাই তার অদম্য মনের জোরকে সঙ্গে করে নিয়ে অক্সিজেনের নল নাকে গুঁজেই রিকশা চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল, আর প্রচুর শেয়ারও হয়েছে এই ছবির। যার কথা বলছি, তিনি বাংলাদেশের রাজশাহী নগরের বাসিন্দা, নাম মাইনুজ্জামান বা সেন্টু বাবু। সেন্টু বাবু হিসেবেই তিনি বর্তমানে সব থেকে বেশি পরিচিত। গত 5 বছর ধরে তার জীবনটা একেবারে পাল্টে গিয়েছে। ফুসফুসের সমস্যায় তিনি ভুগছেন, একটু এদিক থেকে ওদিক হলেই নাকি তার শ্বাসকষ্ট হয়, অক্সিজেন ছাড়া তিনি একেবারেই চলতে পারেন না। তার 2 ছেলে এবং মেয়ে রয়েছে, সকলের তিনি বিয়েও দিয়েছেন। তিনি জানান যে নাকি তার সন্তানরা কেউই বাবার সঙ্গে থাকেন না, তাই বাধ্য হয়ে তিনি তার স্ত্রী চম্পাকে নিয়ে কোনো মতে এইভাবেই রিকশা চালিয়ে তার সংসার চালাচ্ছেন। রিকশার মধ্যে অক্সিজেন সিলিন্ডার রেখেছেন, আর সেখান থেকে একটা নল বেরিয়ে আছে, সেই নল তিনি নাকে গুঁজেই রিকশা চালাচ্ছেন। সেন্টুবাবুর কথায়, তিনি কষ্ট করে টাকা রোজগার করবেন, কিন্তু কিছুতেই তিনি ভিক্ষা চাইবেন না, অথবা ছেলে মেয়ের কাছেও তিনি হাত পাতবেন না। হাত পা যতদিন থাকবে তিনি এভাবে খেটেই রোজগার করবেন। বছর পাঁচেক আগে প্রায় 80,000 টাকা ধার করে কষ্ট করে তিনি একটি রিকশা কিনেছিলেন। পরে সেই রিকশাটাও চুরি হয়ে যায়, তখনও হেরে যাননি তিনি। পরে আবার টাকা ধার করে তিনি আরও একটি রিকশা কেনেন, আর তাতেই অক্সিজেনের সিলিন্ডার রেখে যাত্রীদের নিয়ে সওয়ার হন তিনি। আর এত টাকা শোধ করার জন্য তার চাপও রয়েছে, তার ওপর অক্সিজেন সিলিন্ডারের জন্য খরচাও রয়েছে। প্রতিদিন অক্সিজেনের জন্য তাকে খরচা করতে হয় 600 টাকা। গত 2 সপ্তাহ ধরে তার শরীর আরও খারাপ করেছে, হাসপাতালেও তাকে ভর্তি করতে হয়েছে। অক্সিজেন তৈরির মাস্কের মতো একটা মেশিন তাকে কিনতে হবে, যার দাম কম করে হলেও 40,000 থেকে 50,000 টাকা। সেই টাকা কোথা থেকে আসবে তার উত্তর জানেন না সেন্টুবাবু। তার এই মনোবলকে কুর্নিশ জানায় আজতাক বাংলা। এরকম প্রচুর মানুষ আমাদের পাশে রয়েছে, যাদেরকে হয়তো অনেককে আমরা চিনি, আবার হয়তো অনেককে আমরা চিনি না, যারা প্রত্যেক দিন জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন। আমরা হয়তো ভাবতেও পারি না সেই লড়াই বা সেই লড়াইয়ের কাহিনী যে কতটা কঠিন হতে পারে, ঠিক যেমন বাংলাদেশের এই ব্যক্তি যিনি রিকশা চালিয়ে নাকে নল গুঁজে অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গে করে নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য লড়াই করে চলেছেন। লড়াইটা অবশ্যই চলতে থাকুক, প্রত্যেকটা মানুষ যারা লড়াই করছেন জীবনের বাঁচার তাগিদে, এগিয়ে চলার তাগিদে লড়াই চলুক, আর সবাইকে কুর্নিশ জানায় আজতাক বাংলা। এই খবরটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।